মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমি, আর আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 8টা থেকে। সকাল সকাল অয়ন চলে গেছে ছাদে এক্সারসাইজ করতে, ও উঠে গেছে 7:30টার সময়। আমি উঠে গিয়েছিলাম, উঠে মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে বিছনা টিছনা পরিষ্কার করে দিলাম। এবার রান্নাঘরে যাব চা খেতে। অয়ন আগে নিচে আসুক, তারপর চা খাবো। আমি ভাবছি একটুখানি কমলা লেবু খাওয়া যাক, এখনই না, মানে বেশ কমলা লেবুগুলো উঠছে, আর এরপর আর পাবোও না, মানে সামনের মাস থেকে মোটামুটি পাওয়া বন্ধই হয়ে যাবে। তো আগের দিন কমলা লেবু নিয়ে এসেছি, ডিমার্টে গিয়েছিলাম না, ফেরার সময় দেখালাম না কমলা লেবু এনেছি। তো এখন ভাবছি ও যখন এক্সারসাইজই করছে ছাদে, আমি আর এখন ঘরে বসে বসে কী করবো, গিয়ে কমলা লেবু খাই। তো চলো ব্লগটা আমি স্টার্ট করলাম, তো সারাদিন সঙ্গে থাকো। কমলা লেবুগুলো হচ্ছে টক মিষ্টি, মানে খুব মিষ্টিও না আবার খুব টকও না, এরকম ধরনের কমলা লেবু খেতে দারুণ লাগে। দেখো আমি পরোটা করতে চলে এসেছি, ডিম পরোটা। আর আজকের পরোটাটা হচ্ছে রাগি পরোটা। সর্ষের তেল দিয়েই পরোটাটা করব। সর্ষের তেলে কিন্তু খেতে দারুণ লাগে, টেস্ট কিন্তু খুবই ভালো আসে। আমি এখন পরোটা বা কোনো কিছু সর্ষের তেলেই রান্না করি। তো দেখো একটা ডিম পরোটা হয়ে গেছে, চাও হয়ে গেছে। আর দেখো আজকে আমি নতুন কাপেই কিন্তু চা নিচ্ছি, আগের দিন যেটা ডিমার থেকে নিয়ে এসেছিলাম সেটাতে। আর নতুন ছাঁকনিও, এটাও ডিমার থেকেই এনেছি। এই হচ্ছে অয়নের কাপ, আর এই হচ্ছে আমার কাপ। তো চলো চা রেডি, আর এদিকে পরোটাও রেডি। তো চলো এবার চা খেতে যাওয়া যাক, আর এই কৌটোটাও ঢুকিয়ে দিয়ে যাই। এটা হচ্ছে চালের গুঁড়োর কৌটো, সেই পিঠে করেছিলাম, চালের গুঁড়ো শেষ হয়ে গেছে। চলো চা পরোটা খাওয়া হয়ে গেছে, এবার ভাবছি ঘরটাকে ক্লিন করে ফেলি। অয়ন ঘরটা ঝাড় দিয়ে দেবে আর আমি ঘরটা মুছে ফেলবো। আমাদের রোজ রোজ ঘর মোছার দরকার পড়ে না, কিন্তু তিন দিন মোটামুটি ঘর আমি মুছে দিই। তো আজকেই হচ্ছে সেই ডেট, আজকে ভাবছি ঘরটাকে ক্লিন করব। তো দেখো সোফার উপর সমস্ত কার্পেটগুলো তুলে রেখেছি, আর দুপুরের মাছ রান্না করব বলে মাছগুলোকেও জলও বের করিনি। আজকে ছোট ছোট মাছে ঝালও রান্না করব, মাছ এনেছিলাম আগের দিন ছোট ছোট মাছ। চলো তোমাদেরকে দেখাই আগে। তো দেখো এতটুকু মাছ এখন পড়ে রয়েছে, এই দু পিস মুড়ো রয়েছে, এটা দিয়ে আজকে বানাবো হচ্ছে মুগের ডাল। আর বাকি যে মাছগুলো রয়েছে এগুলোকে আজকেই আমি ভেজে রেখে দেব, চার পিস মাছ এক্সট্রা থেকে যাবে, আর দু পিস আজকে খেয়ে নেব। আর এদিকে এই মাছগুলো রয়েছে, এই মাছের কি নাম আমি সত্যি জানি না, আমি জিজ্ঞেসও করিনি। তো দেখো আমি কিছু ছাড়িয়ে আনিনি, তো আমি ভাবলাম যে এগুলো ওরাও বলে দিল খোসাগুলো ছাড়ানো খুব সোজা, চামচ দিয়ে ছাড়ালেই হয়ে যাবে। তো এগুলো এখন ছাড়িয়ে নেব, এখানে 300 গ্রামের মতন মাছ ছিল, তো আজকে পুরো মাছটাই খেয়ে নেব। একটুখানি বেগুন দিয়ে ঝাল করব, আর বাকিটা ভাজা খেয়ে নেব ওই ডালের সাথে খাওয়ার জন্য। তো বুঝতেই পারছো এই হচ্ছে আজকের দুপুরের মেনু, আজকে মাছ রান্না হবে। ডালটা আজকে ভাবছি করব কি করব না, যদি সময় থাকে তাহলে আজকে মাছের মুড়ো দিয়ে ডাল করব, নয়তো মাছ তো ভেজে রেখেই দেব, নেক্সট দিন ডাল করব। আজকে মাছের ঝোল খেয়ে নেব, কারণ ছোট মাছও খেতে হবে বড় মাছও খেতে হবে। ভাবছি কি কি করব, আর আজকে অনেকগুলো কাজ করব, চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি, বলি যে কি কি করব। আজকে দেখো ফ্রিজের সাইডে এই যে র‍্যাকটা রয়েছে না, এটাকেও আজকে একদম ক্লিন করে ফেলবো। এটা সাইডে থেকে থেকে দেখো কিরকম ধুলো পড়ে, আর এটা কি বলতো আমি না ঠিকঠাক ইউজও ঠিক করে উঠছে, মানে করে উঠতে পারছি না। তো আজকে ঠিক করেছি ঠিকঠাক ভাবে এটাকে অর্গানাইজ করবো, আগে ধোবো তারপর এটাকে সাজাবো।
ওরে পার্ট বাই পার্ট খুলবো না আর, বুঝেছো? উপর থেকেই জল ঢেলে দেবো, জল ঢেলে ক্লিন করে নেবো। এইটা না, এই হচ্ছে ডেটল। এই হলো মগ, এই নাও। তো অয়ন এগুলো ধোয়াধুই করুক, আমি ততক্ষণে গিয়ে মাছটাকে কাটি। ওই যে ছোট ছোট মাছগুলো আছে না, ওগুলোকে কাটতে হবে। দেখো মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর নুন হলুদও মাখিয়ে নিয়েছি, আর এদিকে ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি। এবার মাছটাকে ভেজে নেব। আগের দিন দেখো এরকম সরু সরু না বেগুন নিয়ে এসেছিলাম ভাইয়ার দোকান থেকে, তো এরকম তিন চারটে নিয়ে এসেছিলাম, কারণ আমি তো একাই বেগুন খাই, অয়ন তো খায় না। তো আজকে ভাবছি এই মাছ দিয়েই কিছুটা তো পুরো ভাজা করব, আর বাকিটা দিয়ে না একটুখানি ঝাল করব, মাছের ঝাল। এবার আমি বাকি মাছগুলো ভেজে নেব। তো দেখো এদিকেও মাছ ভাজা হয়ে গেছে, এগুলো হচ্ছে পরের দিনের মাছ ভাজা। এখানে কিছু মাছ ভাজা তুলে রাখলাম, এবার মাছের ঝোলটাও করে নেব। আর এই হচ্ছে আজকের মাছ, যে মাছগুলো আজকে খাবো সেই মাছটা। আর মাছের ঝোল করব দেখো ফুলকপি আর আলু দিয়ে। ফুলকপিটাকে না গরম জলে মানে ধুয়ে নিচ্ছি, ভাপাইনি, কিন্তু একদম গরম জলের মধ্যে এটা চুবিয়ে রেখে দিয়েছি। গ্যাসে ডালও বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। ভেবেছিলাম মাছের মুড়ো দিয়ে ডাল করব, কিন্তু আজকে তো ওটা করবো না। ভেবেছিলাম মাছের মুড়ো দিয়ে মুগের ডাল খাবো, কিন্তু ওটা আজকে করবো না। মাছের মুড়োটা টিফিন বক্সে রেখে দেবো, পরের দিন মানে ডালই খাবো, মুগের ডাল খাবো, কিন্তু আজকে আর ইচ্ছা করছে না। আজকে অনেক কাজ আছে, রান্না করব, তারপর ঘরটাও আমি মুছে ফেলবো, আর তারপর ওই শেল্ফটাও সাজিয়ে ফেলবো, ওটা অয়ন ধুয়ে দিয়েছে। আর তারপর দুটো এখন মাছের ঝোল করে নেবো, ডাল করছি এখন। আর ওই মুছে মানে এখন আর ওই মাছের মুড়ো দিয়ে ডাল খাওয়ার একদমই ইচ্ছে করছে না। তো এখন ভাবছি ফুলকপি দিয়ে আলুর ঝোল করে ফেলি। তো চলো এদিকে রান্না হোক আর আমি একটু ঘরে গিয়ে বসি, একটুখানি বসবো, টিভি দেখবো, জল খাবো, আর এসে এসে রান্না করবো। তো চলো রান্নাটা আগে করে নিই, তারপর এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না হলো। স্নান সেরে চলে এসেছি দেখো, আর আজকে আমি মাথাটাও ঘষে ফেলেছি। আগের দিন ডিমার্টে গিয়েছিলাম না, তারপর এসে আর মাথাটা ঘষা হয়নি, আজকে মাথাটা একদম ঘষে ফেলেছি। তো চলো এবার খেতে বসবো, ভীষণ খিদে পাচ্ছে। তো এই দেখো এখানে আছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, মাছটার নিচে রয়েছে। আর এখানে করেছি আমি ওই যে ছোটো ছোটো মাছগুলো আছে ওই দিয়ে ঝাল করেছি বেগুন আর আলু দিয়ে, যেটা শুধু আমিই খাবো, এটা আর আমি বাটিতে ঢালিনি, এটা শুদ্ধই নিয়ে এসেছি। কালকের একটু ভাত ছিল, মাইক্রোওভেনে গরম করলাম। আর এই হচ্ছে মাছ ভাজা, ওই যে ছোটো ছোটো মাছগুলো ভাজা। আর এই হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। আর এই হচ্ছে গরমা গরম ভাত। এই দেখো অয়ন কি সুন্দর র‍্যাকটাকে ধুয়ে দিয়েছে। এবার আমি শুধু এটার ভিতরে বোতল টোতল যা যা সাজানোর সাজিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো র‍্যাকটাকে ধুয়ে দিয়েছি, ধুয়ে তো দিয়েছি অনেকক্ষণ আগে, শুকিয়ে টুকিয়ে দেখো ঘরে নিয়ে এসেছি আর সাজিয়েও দিয়েছি। এবার সব আজেবাজে প্যাকেট ফ্যাকেট যা যা ছিল সব ফেলে দিয়েছি, এবার বোতলগুলোই রাখবো। বোতলগুলো রাখবো বলে কিনেছিলাম, কিন্তু রাখাই আর হয় না। এবার অয়ন চলে এসে এটা ঢুকিয়ে দেওয়ার জন্য ফ্রিজ আর ওই এর মাঝখানে এটা রাখি। কিচেন টাওয়েলগুলো এখানেই রাখবো, তাহলে আমার হাতের কাছে থাকলে সুবিধা হবে। আর এই জায়গাটা দেখো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল, এই ট্রেটাই ভাবছি ধুয়ে ঠুয়ে নিয়ে পরে আমি অন্য কিছু রাখতে পারবো, এই জায়গাটা ফাঁকা করে দেব। বা এর মধ্যেই আমি এই যে ডিম টিমগুলো এখানে থাকে ছড়ানো ছেটানো, এগুলোই আমি এখানে রাখবো। কিন্তু আগে না ট্রেটা ভালো করে ধুয়ে মুছে নেব, তারপর আজকে আর এগুলো আমি করছি না, এগুলো আবার কালকে আমি পরিষ্কার করে এই জায়গাটা সাজিয়ে দেব। এই হচ্ছে এখন রান্নাঘরের হাল, এগুলোকে ভালো করে এবার পরিষ্কার করতে হবে, আজকে আর তো করছি না, পরের দিন করছি। কিন্তু এই জায়গাটা একদম গোছানো হয়ে গেল, ফ্রিজের এই পাশের এই র‍্যাকের জায়গাটা যা নোংরা হয়েছিল না কি বলবো।
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। আজকের মতন আমাকে দিয়ে দাও বিদায়, বাই।